ओम शिवे यस्य पराभक्ति स्त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपासिन्धुं शिवानन्दं नमाम्यहम्। श्री भगवानेर कृपाए आबार आमरा समबेत हयेछि स्वामी अपूर्वानंदजी संकलित रामकृष्ण संघेर द्वितीय संघ गुरु परम पूज्यपाद श्रीमद् स्वामी शिवानंद महाराज तार कथोपकथन संकलन शिवानंद बाणी प्रथम खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा गत दिन जे घटनाटी पढ़छिलाम सेटी बेलूर मठे घटेछिल बैशाख 1330 बंगाब्द बांग इंग्रेजीर मे 1923 सालेर घटना। आपनादेर मने आछे किना जानी ना, एकजन सिंधुबासी तिनि स्वप्ने महापुरुष महाराजके दर्शन करें এবং স্বপ্নে তিনি মন্ত্র দীক্ষা পান, কিন্তু স্বপ্ন ভেঙে যাবার পরে তিনি আর সেই মন্ত্রটি স্মরণ করতে পারছিলেন না, তাই বেলুড় মঠে তিনি চিঠি লেখেন এবং বেলুড় মঠে পূজনীয় মহাপুরুষ মহারাজের অনুমতি নিয়ে বেলুড় মঠে আসেন মন্ত্র দীক্ষার উদ্দেশ্যে। মন্ত্র দীক্ষা তার যথারীতি বেলুড় মঠেই হয়ে যায়, কিন্তু যেটা অদ্ভুত ঘটনা সেটা হলো মন্ত্রদীক্ষা দিয়ে ফিরে আসার পরে ঘরে যখন ফিরে এলেন মহাপুরুষ মহারাজ, তিনি একটি আনন্দের ঘরে ঘুরে বেড়াচ্ছিলেন। একটি গান তিনি গানের দুটি কলি তিনি গেয়েই চলেছিলেন, সদ্গুরু পাওয়ে ভেদ বতাওয়ে জ্ঞান করে উপদেশ তব কোয়েলা কি ময়লা ছুটে জব আগ করে প্রবেশ। আমরা আগের দিন বলেছি যে এরকম কয়লার যে তার যে কালো ভাব সেটি নষ্ট হয়ে যায় যখন তাতে অগ্নি সংযোগ করা হয়। অগ্নি সংযোগ করলে যেরকম কয়লা কালো থেকে সাদা ছাইতে রূপান্তরিত হয়, তার আবর্জনা সেগুলোকে সে পরিত্যাগ করে, ঠিক সেই রকম মানুষ যখন সদ্গুরু পান তার জ্ঞানের উপদেশ তার জ্ঞানের আলোকে তারা আমরা আমাদের নিজেদেরকে নতুন করে আমরা উপলব্ধি করতে পারি, নতুন করে নিজেদের আবিষ্কার করি। আবিষ্কার শব্দটা অনেক বেশি সঠিক। দীক্ষার পরে খানিকক্ষণ জপ করার পর ভদ্রলোক যখন পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছে আসেন তখন তিনি তার কৃতজ্ঞতা সমস্ত কিছু প্রকাশ করছেন। মহাপুরুষ মহারাজ তার স্বভাবসিদ্ধ পদ্ধতিতে তিনি বলছেন যে এটার কোনোটারই দায়ী তিনি নন, তিনি শুধু শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে তাকে সঁপে দিয়েছেন এবং এখন থেকে তার যাবতীয় সেই ভদ্রলোকের যাবতীয় দায়িত্ব স্বয়ং শ্রীরামকৃষ্ণ গ্রহণ করেছেন, তিনি কেবলমাত্র একটি উপলক্ষ মাত্র। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। ভক্তটি প্রশ্ন করেন, আমি তো মহারাজ ঠাকুরকে দেখতে পাচ্ছি না, আমি জানি যে আপনি কৃপা করেছেন। এটা আমাদের সকলের প্রশ্ন, আমরা সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণকে দেখতে পাই না, কারণ তার স্থূল সঙ্গ আমরা পাইনি। তাই আমাদের যখন কেউ বলে যে ঠাকুর আমাদের কল্যাণ করেছেন, এটা প্রাথমিকভাবে আমাদের বুঝতে একটু সমস্যা দেখা দেয়। সেটি এ প্রশ্নটা বোধ হয় সেই সময়ে যে যতখানি প্রাসঙ্গিক ছিল এখনও ঠিক ততখানি প্রাসঙ্গিক আছে প্রাথমিক স্তরে ভক্তদের কাছে। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ তার উত্তর দিচ্ছেন, তা তুমি ভাবতে পারো, কিন্তু আমি জানি ঠাকুরই তোমায় কৃপা করেছেন। আজ হতে তুমি তাঁর হয়ে গেলে, এখন হতে ঠাকুরকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, অন্তরে বাইরে তাকে দেখবার চেষ্টা করো, তাতে তাঁকে খুব আপনার মনে করবে। সংসার তো দুদিনের, পিতামাতা স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন এসব সম্বন্ধই মাইক দুদিনকার, কিন্তু তাঁর সঙ্গে আমাদের যে শাশ্বত সম্বন্ধ, দেহের নাশে সে সম্বন্ধ নষ্ট হয় না। আজ যে অমোক বীজ তোমার হৃদয়ে রোপণ করা হলো, আজ যে অমোক বীজ তোমার হৃদয়ে বপন করা হলো, তা প্রেম ভক্তিরূপ বারি সিঞ্চনে দিন দিন বর্ধিত হয়ে ক্রমে মহা অমৃত বৃক্ষে পরিণত হবে এবং তোমার জীবনে চতুর্বর্গ ফল দান করে তোমার সমগ্র জীবন মধুময় করে দেবে, তুমি পূর্ণক্ষাম হয়ে যাবে। মহাপুরুষ মহারাজ বলছেন যে এটা আমরা ভাবতেই পারি, কারণ যেহেতু আমরা সব কিছুই যা চোখে দেখি না সেটাকে আমরা কখনোই স্বীকার করি না, অথচ রোজ যখন চা খাই চায়ে যদি চিনি দেওয়া না থাকে আমরা কিন্তু বেশ অনুভব করতে পারি চা কিছু একটা জিনিস থেকে যেন চায়ের স্বাদটা বঞ্চিত হয়ে আছে। চিনি দিলে সেটা কেমন স্বাদ হয় মিষ্টি ছাড়া আর কিন্তু আমরা কিছু বোঝাতে পারি না, অথচ
যতক্ষণ না পর্যন্ত চিনিটা তার মধ্যে যুক্ত করা হচ্ছে, আমরা চোখ দিয়ে যখন দেখি তখন মনে করি যে হ্যাঁ এটা চায়ে চিনি যুক্ত হয়ে আছে। ঠিক আমাদের জীবনটা ঠিক তাই, আমরা প্রতি মুহূর্তে ভগবানের কৃপা পাচ্ছি অথচ আমরা বুঝতে পারি না। একটা সেই গানে আছে না, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার, অঙ্গে দর দর ঝরে যবে সেদ বিন্দু চরে, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার। মা কৃপাময়ী সর্বত্র তিনি লুকিয়ে আছেন, যখন আমরা একবারে ক্লান্ত হয়ে পড়ি তখন তিনি বায়ুর রূপ ধারণ করে আমাদের ক্লান্তি দূর করেন। আমরা এটা অনুভব করি, আমরা দেখতে বুঝতেও পারি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা স্বীকার করি না। ঠাকুর মহাপুরুষটি বলছেন, তিনি বলছেন কিন্তু আমি জানি যে ঠাকুরই তোমায় কৃপা করেছেন। আমি জানি যে অনেক সময় আপনাদের শুনলে মনে হবে এটা যেন এক ধরনের আত্ম অহংকার, আত্ম অহংকার নয়, এই আমি জানি এই কথাটা তিনিই বলতে পারেন যিনি সত্যি সত্যি যার দর্শন হয়েছে, যে যার অভেদ বোধ তৈরি হয়েছে তিনি এই কথাটি বলতে পারেন। এটি মহাপুরুষ মহারাজের মুখেতেই শোভা পায়, তাই তিনি বলছেন আমি জানি। কি জানেন তিনি? আজ হতে তুমি তাঁর হয়ে গেলে। এইটি কিন্তু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, ভগবানের হয়ে যাওয়া। আজ হতে তুমি তাঁর হয়ে গেলে, এখন হতে ঠাকুরকে আরও দৃঢ়ভাবে। এবার তিনি আমাদের কর্তব্যগুলো বলছেন, প্রথম কর্তব্য কি না, এখন থেকে ঠাকুরকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আমাদের যে ইষ্ট তার সঙ্গে একটি যেন গভীর সম্বন্ধ তৈরি হয়, যেরকম খুব নিকট মানুষের জন্য যেন আমাদের যেরকম গভীর সম্বন্ধ তৈরি করার ব্যাপারে আমরা অক্লান্ত চেষ্টা করে যাই, ঠিক সেই রকম বলছেন যে তাকে খুব আপনার মনে করবে এবং অন্তরে বাইরে তাকে দেখবার চেষ্টা করবে। এই ভাবটা কীরকম না, তিনি আমার ভেতরে যেরকম আছেন তিনি আমার বাইরেও আছেন। বাইরে কীরকমভাবে আছেন, এক হচ্ছে তিনি তাঁর আবরণেই আমি আবৃত হয়ে আছি, যেরকম ছোট্ট শিশু যখন মাতৃগর্ভের মধ্যে থাকে একটি ছোট্ট ব্যাগের ভেতরে থাকে, একটা ফ্লুইডের মধ্যে থাকে, সে যেভাবেই থাকুক না কেন সে মায়ের গর্ভের মধ্যে মায়ের শরীরের ভেতরে একেবারে যেন নিশ্চিন্তে থাকে। দীক্ষার অর্থ এই যে আমরা রামকৃষ্ণের দ্বারা আবৃত হয়ে আছি এবং জগতে যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু দৃশ্যমান সবই শ্রীরামকৃষ্ণের ওই একটি রূপ। মামা কাকা জ্যাঠা পিসো যাকে যেভাবেই দেখি না কেন তারা সবাই শ্রীরামকৃষ্ণের এক একটি রূপ, আমাকে সঙ্গ দেবার জন্য তারা ওই রূপটি ধারণ করে এসেছেন। এবার তিনি বলছেন এই যে আমাদের মাইক সম্বন্ধগুলো, এ সম্বন্ধে আমাদের যে ধারণা যে বাবা মা না থাকলে আমার কী হবে, আমি চলে গেলে বাবা মার কী হবে, বাবা মা চলে গেলে আমার কী হবে, এ কথা কখনো আমরা ভাবি না। স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন এরা যখন চলে যাবে তখন আমার কী হবে আমরা ভাবি না কখনো। রবীন্দ্রনাথের একটি গান আছে, প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমার সম্মুখে, সেখানে এক জায়গায় আছে তোমার ওয়ে তোমার ওয়ে ভবে মম কর্ম যবে সমাপন হবে হে ও গো রাজ রাজ একাকিনী রবে দাঁড়াবো তোমার সম্মুখে। পূজ্যপাদ আত্মস্থানন্দজি এই গানের এই অংশটি উল্লেখ করে আমাদের বলতেন যে এটি নিশ্চিত করে জেনে রাখ যে যাই করি না কেন, সারাদিনে যা খুশি করি না কেন, দিনান্তে সেই তাঁর সঙ্গে দেখা করতে হবে। ঠিক সেই রকম জীবন সায়াহ্নে যখন জীবন শেষ হয়ে যাচ্ছে একাকী তার কাছে যেতে হবে। আজ যাদের ছাড়া মনে হচ্ছে জীবন চলবে না, আজ যাদের ছাড়া মনে হচ্ছে আমি এক পাও চলতে পারি না, যাদের ছাড়া আমার মনে হচ্ছে জীবনটা অপূর্ণ, তারা কিন্তু আদতে কেউ আমার সঙ্গে থাকবে না, এইটা বোঝার চেষ্টা করার কথা বলতেন। কিন্তু ভগবান কি শাশ্বত সম্বন্ধ, আপনার জীবনের উত্থান হলো অনেক মানুষ আপনার সঙ্গে এলো, আপনার জীবনের পতন হলো আপনি একাকী হয়ে গেলেন, কিন্তু উত্থান পতন দু অবস্থাতে ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে থাকেন, কারণ তার সঙ্গে আমাদের শাশ্বত সম্পর্ক। আমরা যাই করি না কেন মা যেমন আমাদের ছেড়ে যেতে পারেন না, ঠিক সেই রকম ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যান না। বলছেন দেহের নাশে সে সম্বন্ধ নষ্ট হয় না, এমনকি শরীর চলে গেলেও সেই সম্পর্কটি নষ্ট হয় না। এবার তিনি বলছেন আজকের এই যে আমাদের দীক্ষার মাহাত্ম সম্পর্কে বলছেন, আজ যে অমোঘ বীজ তোমার হৃদয়ে বপন করা হলো তা প্রেম ভক্তিরূপ বাড়ি সিঞ্চনে দিন দিন বর্ধিত হয়ে
মহা অমৃত বৃক্ষে পরিণত হবে। আজকে যে নাম বীজটি আমাদের হৃদয়ে দীক্ষার সময় তিনি বপন করে দেন, সেই আমার ঈশ্বরের প্রতি ভালোবাসা, আমার ঈশ্বরের প্রতি ভক্তি, এই যেই ভক্তি এবং ভাব ভালোবাসার, এটি যেন বারিসিঞ্চন করবে, এবং যত তাতে বারিসিঞ্চন করবে তত সেই গাছ ধীরে ধীরে বর্ধিত হবে। এবং সেই গাছ কেমন গাছ হবে? অমৃত বৃক্ষ। অমৃত বৃক্ষ কী ফল দেবে? অমৃত ফল দেবে। অমৃত ফল কেমন? না, যে ফল খেলে আমরা শাশ্বত আনন্দের অধিকারী হব। আমরা যে কোনো ফল খাই না কেন, সেই ফল খেলে আর আমাদের আনন্দটা শাশ্বত হয় না। আপনি বাজার থেকে খুব ভালো দেখে ল্যাংড়া আম কিনে নিয়ে এলেন, ল্যাংড়া আমের সিজন চলছে, ল্যাংড়া আম কিনে নিয়ে এলেন, বেশ খোসা টোসা ছাড়িয়ে হাত পা ধুয়ে গুছিয়ে খেলেন, খেয়ে হাতটা ধুয়ে মুখটু ধুয়ে ঘরে আসা মাত্র ওই খানিকক্ষণ অবধি নাকের গোড়ায় একটু ল্যাংড়া আমের গন্ধ থাকে, তারপরে যেই স্নান করে আবার ফেরত এলেন ধরে, আর গন্ধের সামান্যতম অবশিষ্ট নেই। তো অমৃত ফল হলো এমন ফল যার আনন্দ, যার প্রকাশ, যার প্রভাব আজীবন আমাদের মধ্যে থাকে। বলছেন তোমার জীবনে চতুর্বর্গ ফল লাভ হবে। চতুর্বর্গ ফল কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি জিনিস আমাদের লাভ হবে। ধর্ম মানে আমরা সেই মানুষে রূপান্তরিত হব যেখানে আমি মানুষ থেকে আমার জীবনটি দেবতায় পরিণত হবে, এক। অর্থ অর্থাৎ আপনারা আমরা সাধারণভাবে বুঝি যে অর্থ মানে টাকা পয়সা টাকা করি, সেটি নয়, এখানে অর্থ হচ্ছে হৃদয়ের সম্পদ। আমরা দিব্য গুণের দিব্য গুণ সম্পদে আমাদের হৃদয় পূর্ণ হবে। আচ্ছা, ধর্ম ধর্ম অর্থ কাম, কাম আমাদের কি না? ঈশ্বরকে প্রতি মুহূর্তে তার সঙ্গ পাওয়া, আর এই তিনটি একসঙ্গে যখন পাই তখন আমাদের মুক্তির দ্বার উন্মুক্ত হয়। এই বিষয়ে একটা ছোট্ট স্মৃতিকথা মনে পড়ছে, কিছু এই প্রাচীন সাধুদের কথা প্রথম খণ্ডে স্বামী চেতনানন্দজি মহারাজ তার দীক্ষার গল্প লিখেছেন। বোধানন্দজির স্মৃতি, ভব মহারাজের স্মৃতি বলতে গিয়ে বলেছেন, যেদিন দীক্ষা হলো সেদিন দীক্ষা হয়ে যাওয়ার পরে যখন ভব মহারাজকে প্রণাম করলেন, তখন ভব মহারাজ বললেন, তুই গুরুদক্ষিণা দিয়েছিস? উনি বললেন, হ্যাঁ গুরুদক্ষিণা দিয়েছি, অদ্বৈত আশ্রম থেকে দুটো টাকা দিয়েছিল, একটা টাকায় ফল মিষ্টি কেনা হয়েছে আর একটা টাকা গুরুদক্ষিণা হিসেবে দেওয়া হয়েছে। ভব মহারাজ তখনও বললেন, তুই কিছুতেই গুরুদক্ষিণা দিস না। তিনি ছেলে মানুষের মতো আবার বললেন গতবারের যে কথাটা, ভব মহারাজ তৃতীয়বার বললেন, তুই কিন্তু গুরুদক্ষিণা দিস নি। তৃতীয়বার যখন বললেন তখন চেতনানন্দজির মনে হলো যে পূজনীয় ভব মহারাজের কথা যেন অন্য কোনো একটা অর্থ আছে। অর্থটা কি? তিনি হাঁ করে তাকিয়ে শোনবার চেষ্টা করলেন। ভব মহারাজ বললেন যে আজ তোর হৃদয়ে যে বীজ রোপণ করা হলো, তোর সাধনার অশ্রু, তোর চেষ্টা, তোর নিয়মিত যে চেষ্টা তার উষ্ণতা, এই সমস্ত দিয়ে এটিকে হৃদয়ে একটি অমৃত বৃক্ষে, একটা কল্পতরু বৃক্ষে রূপান্তরিত করতে হবে। তারপর সেই বৃক্ষে যে বড় বড় ফল হবে, সেই ফল যখন গুরুর পাদপদ্মে আমরা নিবেদন করতে পারব, তখন আমাদের ঠিক ঠিক মতো গুরুদক্ষিণা দেওয়া হলো। তাই বলছেন যে এই চতুর্বর্গ ফল দান করে আমাদের জীবন কেমন হবে, না আমাদের জীবন মধুময় হয়ে যাবে। আর তুমি পূর্ণকাম, পূর্ণকাম মানে এমন এক স্থিতি যেখানে জাগতিক কামনা আর হৃদয়কে স্পর্শ করে না, যে অবস্থায় পৌঁছলে আমাদের যে জাগতিক বাহ্যিক যে চাহিদা সেগুলো আর আমাদের মনের মধ্যে আসে না। ভক্তটি বলছেন, আমি তো মায়ামুক্ত সংসারী জীব, নানা বন্ধনের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি, সংসার বিপাকে ডুবে গিয়ে যাতে আপনার শ্রীচরণ ভুলে না যাই এই আশীর্বাদ করুন। সংসারে কিভাবে থাকতে হবে যাতে একেবারে ডুবে না যাই সে বিষয়ে একটু উপদেশ দিন। এই অধমকে যে করেই হোক ত্রাণ করতেই হবে। দেখুন এ প্রশ্ন আমাদের সকলের। আমরা মনে করি যে বেশ আছে, কিন্তু এই মায়াতে এমন মজে যাই যে আমরা আলাদা হয়ে যাই, আমাদের আদর্শ থেকে সরে যাই। তাই বলছে নানা বন্ধনের মধ্যে থেকে হাবুডুবু খাই, সংসার বিপাকে। এবার তিনি তার অন্তরের প্রার্থনাটি জানাচ্ছেন যে সংসারের বিপাকে ডুবে গিয়ে যেন আপনার শ্রীচরণ না ভুলে যায়, মানে গুরু পাদপদ্ম সম্পর্কে যেন আমার ইয়ে ধারণা না চলে যায়,
এইটির আশীর্বাদ প্রার্থনা করছেন। এবার তিনি উপদেশ প্রার্থনা করছেন, কি উপদেশ, না সংসারে কিভাবে থাকতে হবে যাতে একেবারে ডুবে না যাই সে বিষয়ে একটু উপদেশ দিন। কারণ সংসারে তো সংসার নিয়েই থাকতে হবে, ঠাকুরের কথাই আছে যে নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু জল যেন নৌকার মধ্যে না প্রবেশ করে, নৌকা জলেতেই থাকতে হবে। কারণ জলেতে যদি না থাকে তাহলে তার অস্তিত্বটাই অসম্পূর্ণ হয়ে যায়। কিন্তু দেখতে হবে জল যেন নৌকার মধ্যে প্রবেশ করে সেটা নৌকাটাকে ভারী করে যেন জলের ভেতরে ডুবিয়ে নেওয়া যায়। ঠিক সেই রকম ঠাকুর বলছেন যে সংসারী জীব সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, সংসার যেন তার ভেতরে না প্রবেশ করে। সংসারী জীব তার মধ্যে আসুক, সংসারেই থাকতে হবে, সংসার ছেড়ে তো পালানো যাবে না, কিন্তু সংসারের এই জটিলতাগুলো যেন আমাদের ভেতরে না প্রবেশ করে। এই ইহা বলিয়া ভক্তটি শাস্ত্রনয়নে মহাপুরুষটির চরণযুগল ধারণ করিল। ভক্তটির ব্যাকুলতা দেখিয়া তাহার প্রদীপ্ত মুখমণ্ডলে করুণার ছবি ফুটিয়া উঠিল। কম্পিত কণ্ঠে স্নেহভরে তিনি বললেন, বাবা তোমাকে তো বলেছি যে আজ তোমায় ঠাকুরের চরণে সঁপে দিয়েছি, আর তিনি তোমায় গ্রহণ করেছেন ও তোমার সব ভার নিয়েছেন, তোমাকে গ্রহণ করবেন বলেই তো তোমার প্রাণে দিব্য প্রেরণা দিয়ে এখানে এনেছেন। এটা হচ্ছে প্রথম কথা। আমরা বলি অনেক সময় যে আমরা দীক্ষা নিতে যাচ্ছি, কিন্তু দীক্ষা নিতে পারি না, দীক্ষা পাই আমরা। ঠাকুর যতক্ষণ না পর্যন্ত, ঈশ্বর যতক্ষণ না পর্যন্ত আমাদের ভালো হওয়ার এই যে ইচ্ছাটুকু, এই প্রেরণাটুকু আমাদের হৃদয়ে দান না করেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো ভালো কাজ, শুভ কাজ করা সম্ভব হয় না। বলছেন আজ তোমার নবজন্ম, নবজীবন লাভ হলো। দীক্ষাকে আমরা নবজন্ম বলি, কারণ এই সময় থেকে আমরা একটি নতুন জীবন, নতুন জীবনকে নতুন করে দেখার চেষ্টা করে থাকি। ঠাকুর যদি সত্য হন তো আমরা যা বলেছি তাও সত্য। এবার বলছেন, তুমি কায় মনোবাক্যে তার শরণাপন্ন হয়ে তোমার সমস্ত ভার তার উপর সঁপে দিয়ে ঠাকুরকে কাতর প্রাণে ডেকে যাও, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। এটা যে ওয়ান অ্যান্ড অনলি জিনিস, সেটা হচ্ছে আত্মসমর্পণ। তাঁকে সমস্ত কিছু জেনে কায়ে মন এবং বাক্যে, অনেক সময় আমরা মন দিয়ে ভগবানকে সমস্ত জানি, কিন্তু যখন শরীর বা শব্দ যখন ব্যবহার করি এটা নিজেদের ইচ্ছেগুলোকে প্রকাশ করে ফেলি, কখনো ভাবি না যে এই যে কথাগুলো বলছি এটা শ্রীরামকৃষ্ণের যে প্রদর্শিত কথানুসার হচ্ছে কিনা। তাই বলছেন কায় মন এবং বাক্য সমস্ত কিছু দিয়ে ঈশ্বরকে, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিতে হবে। তাকে যদি সব দিয়ে দিই তাহলে আমি তার প্রতিনিধি রূপে কাজ করি। পূজ্যপাদ স্বামী গহনানন্দজী মহারাজ তখন রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ, স্বামীজির জন্মতিথির শেষ রাত্রে ব্রহ্মচর্য দীক্ষা হয়েছে, সংঘগুরু এসেছেন মন্দিরে ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে। তারপরে সেই সময় আমাদের বাইরের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় বলে ঠিক মন্দিরের মাঝখানে ঠাকুরের গর্ভমন্দিরে যে কাঁচের দরজাটি আছে সেটি খুলে দেওয়া হয়। সেই ভেতরের দরজা, সেই কাঁচের দরজাটা খুলে দেওয়া হলো, ওই ওর ভেতর দিয়ে আমরা গর্ভমন্দিরে আসি। পূজ্যপাদ মহারাজের ডান হাতটি ভেঙে গেছিলো, তাই একদিকে তার সেবক, অন্যদিকে আমি তাকে ধরে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে আসি। উনি ঠাকুরের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বীর 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 করে কিছু একটা বলছেন। দেখলাম, আমি ভাবছি মনে মনে প্রার্থনা করছেন, এমন সময় তার সেবককে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, আজ বেশ কতজনের হলো? সেবক বললেন 38 জন। তিনি আবার চোখ বন্ধ করে বিড়বিড় করছেন। আমি এ নিয়ে কিছু ভাবিনি, কিন্তু আবার ঘাড় ঘুরিয়ে উনি জিজ্ঞেস করলেন, তাহলে কতজনের হলো? তখন সেবক আবার বললেন 38 জন। মহারাজ যখন দ্বিতীয়বার এটি জিজ্ঞাসা করে প্রার্থনা করছেন, আমার সম্মুখ ধারণা হলো তিনি যেন এই আজকে এই মধ্যরাত্রিরে যা যা ঘটনা হলো এগুলি সব যেন শ্রীরামকৃষ্ণকে বলছেন। ঠাকুর আমাদের সকলের ইউনিভার্সাল বস, তার কাছে যেন আমরা সব কিছু বলছি। গহনানন্দজি বলতেন যে ঠাকুরের সঙ্গে কথা বলা অভ্যাস করো, এটা যেন তিনি তাকে বলছেন। যেন আমরা মনে করি প্রেসিডেন্টই আমাদের ঠাকুরের প্রতিনিধি, কিন্তু তিনি কিন্তু তা ভাবছেন না। তিনি ভাবছেন যে ঠাকুর আমাদের হৃদয়েশ্বর, আমি তার দাস, তার সেবক। এই সমস্ত ঘটনা এরকম যেমন আমরা বাড়ির বড়দের এসে জানাই, ঠিক সেই রকম সব ঘটনা তিনি তাকে জানাচ্ছেন। বলছেন তিনি সর্বাবস্থায় তোমায় দেখবেন,
আর সংসারে কিভাবে থাকতে হবে তা যে জিজ্ঞাসা করেছ সে তো ঠাকুরের কথাতেই আছে। ঠাকুরের কথাতে কি আছে? মহাপুরুষ মহাদ বলছেন, সংসারে সব কাজ করবে কিন্তু মন রাখবে ঈশ্বরে। যেমন বড় মানুষের বাড়ি দাসী, সব কাজ করছে কিন্তু শরীর সারাটা মন পড়ে আছে দেশে নিজের বাড়ির দিকে, তেমনি সংসারে থাকতে হবে অনাসক্ত হয়ে। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলেরই যত্ন করবে, কিন্তু প্রাণে প্রাণে জানবে তোমার আপনার একমাত্র আপনার জন শ্রী ভগবান, তিনি ছাড়া তোমার আর আপনার কেউ নেই। তাই বলে স্ত্রী পুত্রদের অবহেলা করবে না, এটা হচ্ছে কথা। বলছেন কেমনভাবে সংসার করতে হবে, সংসারের সমস্ত কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে, এবং একই সঙ্গে মনে রাখতে হবে যে আমাদের আসল লক্ষ্য কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে সম্পর্ক তৈরি করা। এমনকি আমাদের সাধুদের ক্ষেত্রেও সে একই কথা বলা হয়, যা কিছু কাজ দেওয়া হবে সে যদি স্কুলে আমরা পড়াই, সে যদি হাসপাতালেই আমরা সেবা দিই, কেউ যদি অফিসে কাজ করে, কেউ যদি মন্দিরে কাজ করে, কেউ যদি ভাণ্ডারে কাজ করে, কেউ যদি গোশালায় কাজ করে, সবটাই তার কাজ এই জ্ঞানে করতে হবে। কিন্তু একই সঙ্গে সেই কাজের যে মালিক, সেই মালিকের সঙ্গে একটি আত্মিক সম্পর্ক তৈরি করে রাখতে হবে। অনেক সময় আমরা এই করতে গিয়ে স্ত্রী পুত্রদের অবহেলা করে থাকি, ওরা নরকের দ্বার। কিন্তু মহাপুরুষ মহাশয় বলছেন তা করবে না। কিভাবে দেখতে হবে? তাদের ভগবত প্রেরিত জীবজ্ঞানে, ভগবানের অংশ জ্ঞানে যথাশক্তি সেবা করবে, তাদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করবে, এবং তাদের মনও যাতে ভগবতমুখী হয় তার চেষ্টা করবে। সংসারে থাকবে কিন্তু মন যেন সংসারে আবদ্ধ না থাকে। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যারা আমার সঙ্গে আছে, যাদেরকে নিয়ে আমার এই সংসার, তাদের সঙ্গে, তাদের সম্পর্কে মাইক সম্পর্ক থেকে অমায়িক সম্পর্কে আমাদের যেতে হবে। মনে করতে হবে তারা ঈশ্বরের প্রেরিত মানুষ। আমরা যেমন আমাদের প্রিয়জনের কাছ থেকে যখন কেউ আসে, প্রিয়জনের বন্ধু আসে, তখন আমরা সেই প্রিয়জনকে যতটা ভালোবাসি তার সঙ্গে আসা সেই মানুষটিকেও ততখানিই ভালোবাসি, ঠিক ওই রকম। অথচ কিন্তু আমাদের আসল সম্পর্ক সেই প্রিয়জনটার সাথে থাকে। এই লোকটাকে আমি ভালোবাসি, এই লোকটাকে আমি যত্ন করি, তার কারণ হচ্ছে তিনি ওর প্রিয়। ঠিক সেই রকম আমাদের আত্মীয় স্বজনদের প্রতি সেই দৃষ্টি রাখা ভালো। আর সংসারে থাকবে, সংসারে বদ্ধ হবে না। কেমন করে হবে আপনারা বলবেন, কী করে হবে? বলছেন উপায়টা হচ্ছে এই, ঠাকুর বলতেন বিচার করা খুব দরকার, সংসার অনিত্য, ঈশ্বর একমাত্র নিত্য সত্য বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত, কিন্তু তাতে ভগবান লাভ হয় না। অতএব টাকা কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না, এর নাম বিচার। এই বিচার করা আমাদের খুব দরকার। সংসারের অনিত্য, এই করোনা ভাইরাস এসে আমাদের যে হারে কান মুলিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে এই সংসারটি কতখানি অনিত্য, এরপরও যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের মতো মূর্খ আর জগতে দুটি পাওয়া যাবে না। তাই বলছেন এতে বোঝা দরকার যে সংসারটা অনিত্য, যে কোনো দিন আমার জীবনের ফুল স্টপ পড়ে যাবে, কখন কিভাবে ফুল স্টপ করবে আমরা জানতেও পারবো না। তাই যে কটা দিন আছে সমস্তটা দিন যেন জীবনটা ভগবতমুখী হওয়া দরকার। অতএব টাকা কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না, টাকা অনেক উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য। যেমন খাবারে যদি লবণ না দেওয়া হয় তাহলে খাবারটা আলুমি হয়ে যায়, বিস্বাদ হয়ে যায়, ঠিক ওই রকম লবণ খাবারের স্বাদ বাড়ায়। কিন্তু কেবলমাত্র লবণ দিয়েই দিনের পর দিন ভাত তরকারি খাওয়া যায় না, কিংবা তরকারিতে কেবলমাত্র লবণ দিয়েই রান্না করা যায় না। ঠিক সেই রকম টাকার প্রয়োজন আছে জীবনচক্রকে চালিয়ে নেবার জন্য, কিন্তু টাকাই জীবনের একমাত্র লক্ষ্য সেটি যেন আমাদের না থাকে। খুব বেশি ওয়ার্ল্ডলি অ্যাম্বিশন মনে স্থান পেতে দিও না। সাধারণভাবে জীবনযাত্রার বন্দোবস্ত তো করে নিয়েছ, তাতেই সন্তুষ্ট থাকবে। মনের স্বাভাবিক গতি নিম্ন দিকে, কামকাঞ্চন ও মানযশের দিকে। সেই ছড়ানো মনকে গুটিয়ে এনে শ্রী ভগবানের পাদপদ্মে লীন করতে হবে। জীবনের সবচেয়ে বড় অ্যাম্বিশন হলো ভগবান লাভ। সেই অ্যাম্বিশনই হলো মনের, সেই অ্যাম্বিশনই
মনে সদ্বক্ষণ রাখবে এবং সে লক্ষ্যে যাতে পৌঁছতে পারো তার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আমরা ছোটোখাটো জিনিসকে পাওয়ার জন্য চেষ্টা করি, অথচ যে জিনিসকে পেলে আমাদের আর কোনো জিনিস কাছে আসে না সেই জিনিসটাকে পাওয়ার কিছুমাত্র চেষ্টা করি। তা হলো ঈশ্বরের করুণা। আমরা যদি সেটিকে পাওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন জীবনটা অন্যরকম হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বাতবিহারিণী ত্রৈলোক্য বাসিনামিদ্যে লোকানাম হরদা ভব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।